আসসালামু আশা করি সবাই ভালো আছেন অবশেষে পয়লা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় হল খোলার দাবি শিক্ষার্থীর বন্ধুরা মূল সংবাদে চলে যায় মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী পাঁচ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ওই দিন সকাল সাত আটটা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন তবে তারিখের পরিবর্তে এক অক্টোবর হলে ওঠার দাবি জানিয়েছে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদিকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় সব হলে নব্বই ভাগ কাজ শেষ শুধুমাত্র কিছু দেওয়ালে রং করা এবং শেষ মুহূর্তে ধোয়া মোছার কাজ চলছে তাই শিক্ষার্থীরা মাসের প্রথম দিন মেসে থাকার সমস্যা উল্লেখ করে পহেলা অক্টোবর হল খোলার দাবি জানিয়েছেন তারা বলেছেন হলগুলো যেহেতু শতভাগ প্রস্তুত পহেলা অক্টোবর হল না খোলাটা তাদের জন্য হয়রানি তে বন্ধুরা এই ছিল সর্বশেষ নিউজ অবশেষে পয়লা অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়ার দাবি করেছে শিক্ষার্থীরা আর কর্তৃপক্ষ পাঁচ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শিক্ষার্থীরা এক অক্টোবর থেকে খোলার দাবি করেছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ